পুজো উপলক্ষে মামার বাড়িতে বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার প্রতিনিধি দল। জানা যায়, মামার বাড়িতে শীতলা পুজো উপলক্ষে বালুরঘাট থেকে প্রফুল্লনগর বেড়াতে আসে এক যুবক। ওই যুবকের নাম দীপ দে, বয়স আনুমানিক 18 বছর। এদিন শীতলা ঠাকুর নিয়ে শান্তিপুর ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে বিসর্জন দিতে আসে। অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে ওই যুবক গঙ্গায় স্নান করতে নামে। হঠাৎ ওই যুবক গঙ্গা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরই পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। তাদের তত্ত্বাবধানে বর্তমানে গঙ্গায় ওই যুবকের দেহ খোঁজার উদ্দেশ্যে ডুবুরি নামানোর ব্যবস্থা চলে। ঘটনা ঘিরে রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার এবং এলাকায়। এফএক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এফএক্স লাইফ হেলথ কেয়ার LLP খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। এই সকাল 10টা নাগাদ মানে স্নান করতে গিয়ে গঙ্গা ডুবে মারা গেছে। কি করে মারা গেছে? পুরো এসেছিল ফুলিয়াতে। কি কারণে এসেছিল? এসে পূজো উপলক্ষে। ওর বাড়ি কোথায়? বালুরঘাট। বালুরঘাট? হুম। কি নাম? দীপদে। দীপদে কি করে? ও এমনি নরমালি মানে শিক্ষিত, মানে শিক্ষিত ছেলে, পড়াশোনা করে, বয়স বেশি না। আজকে হয়েছে পুজো উপলক্ষে এসছে, প্রত্যেক বছর আসে, এবছর এসছে। এসে হয়তো মানে এখানে ঘাটটা বুঝতে পারিনি, ওই নতুন ছেলে এসছে, বুঝতে পারিনি, সাঁতারও যায় না, যে ঘাটে ওপার হয়ে গেছে তখন ডুবে মারা গেছে। ও চান করছিল, এখানে বসে ছিল, বসে দেখে দেখে নিচে নামলো, নেমে চান করছিল, একটা ডুব দিয়েছে, দিয়ে পরে যেয়ে আবার আর একটা ডুব দিতে গেছে, দিয়ে ওকে আর কেউ খুঁজে পায়নি। দিয়ে সবাই আমাদের বাড়ির সঙ্গে সবাই এসছে, ওরা সব খুঁজলো, ওকে আর কেউ পায়নি। দিয়ে এখানকারও দুটো লোক নামলো, ওরাও কেউ পায়নি। দিয়ে তারপর সেই দিকে সব খুঁজাখুঁজি চলছে। শীতলা পুজোর উপলক্ষে গঙ্গা চান করতে এসছে। বাড়ি হচ্ছে বালুরঘাট, এখানে দিদার বাড়ি এসছে পুজোর উপলক্ষে। না না এখনো আসেনি, ও এসছে।